চিলিকার পর্যটক উদ্ধার হয়েছেন গতকাল গঙ্গাধরপুর সোড় ঠার এক ডায় পাখাখি বাইশ জন লোক কাল বুলি যাই দর্শন সারি নলবুণ দেখ সন্ধ্যা হয়ে যাব চিলিকার ফি রইলে পর্যটক তে সম্পর্কের খবর পা বাগা অগ্নিশম বিভাগর দুইটি টিম পৌঁছা স্থানীয় লোক সহায়তার অগ্নিশম বিভাগ সমস্ত যাত্রী মানুষ উদ্ধার করে

নিশ্চিত ভাব বিষ্ণু গত গতকাল রাতে পাখা পাখি সাতটা সময়ের খবর এক আসলে যে জায়গায় কি স্বোর্ণ বা কুয়া যাই আমার কুহড়ি অঞ্চল কিছু লোক মানে পাখা পাখি সতেরো জন পরিবার লোক মানে যাইলে চিলিকা ভিতর গোটিয়ে ডা মাধ্যমে মা কালীজাই দর্শন করলে কালীজাই দর্শন সারি সন্ধ্যা পূর্ব সে ফেরি নলবণ কুতু নণে তা সন্ধ্যা হয়ে যাই বলে যা বালুগাঁও অগ্নিশম বিভাগ অধিকারী যা তথ্য দিয়ে বা সূচনা দিয়ে তা নণ ঠে যেতে পক্ষী দেখুলে সে সময় সন্ধ্যা হয়ে যাই সেই সময় তাঁকর মেসিন ডঙ্গাটি যে মেসিন ডাটি যান্ত্রিক ত্রুটি লাগি মধ্যে সে জায়গার সে তা অন্তব্যস্থলুক বা স্বোর্ণ বা কুহড়ি অঞ্চল ফেরি পিনে তো সে সময়ের মধ্যে তাবার ফোন্দম সূচনা দিয়ে তাপরে লোকে ফায়ার স্টেশন অধিকারী জনাইলে অধিকারী খবর পাইব মাত্রে দুইটি টিম মধ্যে সেই চিলিকা নিকটবর্তী যে নন রয়েছে সেটা পৌঁছলে কিন্তু রাত্রী যেহেতু পাখা পাখি সাতটা সময়ের ঘটনা লা কিন্তু রাতে ঘন অন্ধার কুহড়ি ভিতরে তা

তিনজন ছুঁয়ইছে সে সুরক্ষিত অবস্থায় স্থানান্তরিত করা থেকে স্থানান্তরিত করা বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে যেত কেউ সময়ের চিলিকা ভিতরক ডা যাতায়াত করি যাত্রী মানুষ কেউ সময়ের ফেরি আসব তাহার নির্ধারিত সময় রয়েছে খিলাফ করতে যা অধিকারী সূচনা দে বারম্বার এভাবে সমস্যা উপুজলে প্রশাসন পক্ষে দৃষ্টি দিয়া যা কারণ কিনা কেউ কূল বা কেউ জেটি ঠিক কেউ ডা চিলিকা ভিতরক প্রবেশ করছে তার হিসাব কিতাব না

প্রশাসন দূর নজর রাখব এবং কে জঙ্গালে কে ক্ষমতা রয়ে কে যাত্রী যাইপারে তাহলে প্রশাসন কড়া নজর রাখি আবশ্যক রয়েছে কিন্তু যে গতকাল গতকাল সাড়ে এগারোটা বা বারোটা ভিতরে সম্পূর্ণ হয়ে বালুগাঁ বন বিভাগ বা বিভাগ অধিকারী সূচনা দিয়েছেন বিস্মী যাও এবং উপরে এভলি ঘটনা বারম্বার ঘটুচি কিন্তু আগামী দিনের কিভাবে ভাবে এই ঘটনা ন ঘটু তা উপরে প্রশাসন নজর দেবা এক প্রকার বড় পদক্ষেপ হয়ে পড়ুচি বহ ধন্যবাদ সূচনা